আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম সিম্পল একটি স্ন্যাক্স আইটেম। তাইলে চলুন করে নিতে থাকি আমার আজকের রেসিপিতে পটেটো চপ উইথ এগ অ্যান্ড ক্যাপসিকাম। এখন প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিব। এতে বয়েল করে রাখা পটেটো বা আলুগুলো গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে এতে আমি বয়েল করে রাখা দুটো ডিম গ্রেট করে দিব। এবার এর মাঝে অ্যাড করে দিচ্ছি কিছু ক্যাপসুল কাট করে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এখানে আমি আগে থেকেই তিন রঙের ক্যাপসিকাম স্টিম করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এর মাঝে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন আদা গুঁড়ো, হাফ টি স্পুন রসুন গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন চাট মশালা, পরিমাণ মতো লবণ এবং 1/4 কাপ আটা। এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নিব। এবার আমি বয়েল করে রাখা ডিমগুলোকে রাউন্ড শেপ করে মিডিয়াম সাইজে স্লাইস করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে। মিক্সিং বলে আমি যে ডো করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে একটু ফ্ল্যাট করে ছড়িয়ে নিব এবং এর মাঝে একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি। এবার দুহাত দিয়ে চারপাশ থেকে চেপে এটাকে আমি চপের শেপ করে নিলাম। এবার আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি আরও কিছু ডো নিয়ে নিচ্ছি, এটাকে হাতে রেখেই আমি কিছুটা ফ্ল্যাট করে নিলাম এবং ডিমের একটা স্লাইস দিয়ে দিলাম। উপর থেকে আরও কিছুটা ডো দিব এবং এরপর এটাকে একটা চপের শেপ করে নিব। যেভাবেই এটাকে করে নিই না কেন, আমাদের মেইন কাজ হলো ডিমের স্লাইসটাকে মাঝে রেখে এটাকে একটা চপের শেপ করে নেয়া। একটা বোলে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিব এবং অল্প একটু পানি দিয়ে এটা থেকে একটা মিশ্রণ করে নিব এবং এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু চাট মশালা। প্রথমেই চপগুলোকে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে এরপর এটাকে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। একইভাবে যখন আমার সবগুলো চপ রেডি করে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি ফ্রাই করে নিতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে এলে এর মাঝে আমি চপগুলো দিয়ে দিব। এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিব। জাস্ট এগুলোর আউট লেয়ারটা একটু ক্রিস্পি হয়ে এলেই এগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবেই আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে তুলে নিব। এবার গরম গরম পরিবেশন করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, কতটা সহজেই হয়ে গেল আমার আজকের রেসিপিতে করে নেওয়া পটেটো চপ উইথ এগ অ্যান্ড ক্যাপসিকাম। বাসাতেই যে কোনো সময় সিম্পলভাবে আমরা এভাবে স্ন্যাক্স রেসিপিগুলো করে নিতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি আমি সানমন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।